কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার জুস। আজকে আপনাদের দেখাবো কিভাবে ভিন্ন স্বাদের পেয়ারার জুস তৈরি করতে হয়। নানা পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার জন্য পেয়ারা সুপারফুড নামে পরিচিত। সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই জুস। এর জন্য প্রথমে একটি পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারাটিকে 4টি টুকরো করে কেটে নিব। তারপর ভিতরের বিচিগুলো আস্তে আস্তে ফেলে দিতে হবে। এখন টুকরো করা পেয়ারাগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নেব। প্রথমে ব্লেন্ডারে দিয়ে দেব আজকের রেসিপির মূল উপকরণ পেয়ারা। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এরপর দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনি আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব 1/4 কাপ পুদিনা পাতা। এবার দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়া ও বিট লবণ। সবার শেষে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি। সব উপকরণ দেওয়া শেষ, এখন ব্লেন্ড করার পালা। এখানে আমি 2 গ্লাস পরিমাণ জুস করব। ব্লেন্ড করা শেষ, এখন ছেঁকে নেওয়ার পালা। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন গ্লাসে 7-8টি বরফের টুকরো দিয়ে নিব। এখন ঢেলে দেব ঠান্ডা ঠান্ডা পেয়ারার জুস। বর্ষা মৌসুমের ফল হলেও এখন সারা বছর বাজারে পাওয়া যায়। অন্যান্য ফলের চেয়ে পেয়ারার পুষ্টিগুণ বেশি, বিশেষ করে ভিটামিন সি এর পরিমাণ এত বেশি যে আমলকি বাদে অন্য কোনো ফলে এত ভিটামিন সি পাওয়া যায় না। এছাড়াও পেয়ারায় রয়েছে ভিটামিন এ। আপনারা ইচ্ছে করলে ফ্রিজে রেখে দিয়ে পরেও পরিবেশন করতে পারেন। এই মজাদার জুস আপনারা ফ্রিজে 3 দিন রেখে খেতে পারবেন। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। সৌন্দর্য বাড়ানোর জন্য গ্লাসে লাগিয়ে দিলাম 1টি লেবুর স্লাইস ও 1টি পুদিনা পাতা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।